মাধ্যম, এক্স্যাক্টলি, মানে শিক্ষার জায়গা একটা। যে দাদার আমি একটা হঠাৎই ভিডিও এসেছিল, তাতে উনি বলেছিলেন আমি বার্ড সাইকোলজি নিয়ে ভাবি, যেটা আমার খুব, যেটা আমরা তো সাইকোলজি বুঝি না ওদের না হলে কিন্তু হোমিওপ্যাথিক বা ন্যাচারালের মাধ্যমে এরকম অনেক বড় বড় মানে ডিজিজকে আমি সারিয়েছি বা আগামী দিনেও জানি না কী হবে, ঈশ্বর করুক কারণ না হোক কোনো পাখি, বাট সারানো যায়। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পাখির বিদ্যালয়। আমি কিছু নতুন সিরিজ আপনাদের জন্য স্টার্ট করতে চলেছি যারা বিগিনার লেভেলে আছেন। আজকে আমি একজন দিদির বাড়িতে এসেছি শ্রীরামপুরে, ওয়েস্ট বেঙ্গল শ্রীরামপুর। দিদি আপনার নামটা? নমস্কার, আমার নাম শ্বেতা সাধুকান। শ্বেতা সাধুকান, উনিও পাখি নিয়ে মানে দু এক জোড়া পাখি, কনুর এবং লাভবার্ড নিয়ে সবে শুরু করেছেন এবং সেই সূত্রে ওনার সঙ্গে আমার আলাপ। বাই দ্য ওয়ে একটা কথা, সেটা হচ্ছে আমরা দুজনে একই প্ল্যাটফর্ম মানে ইউটিউবে কাজ করি, মানে আমি পাখির ওপর কাজ করছি, নেচারের ওপর কাজ করছেন, দিদি খুবই ট্রাভেলের ওপর, যারা ধরুন ভ্রমণ পিপাসী মানুষ, দিদির চ্যানেলটা নিশ্চয়ই ফলো করবেন এবং খুব কম পয়সায় কীভাবে আপনারা সুন্দরভাবে ঘুরতে পারবেন সেই সমস্ত আইডিয়াস অ্যান্ড কনসেপ্ট দিদি শেয়ার করেন। তো নিশ্চয়ই চ্যানেলটা একবার বিশেষ করে চ্যানেলটার নামটা একটা শেয়ার করুন, বা আপনি ডেসক্রিপশনে আমি লিঙ্কও দিয়ে দেবো, একবার চেক করে নিয়ে আপনারা সেই চ্যানেলটাকেও ফলো করবেন। সো পাখি, আমাদের মেইন সাবজেক্ট পাখি, 2024টাকে আমি একটুখানি সাজিয়ে গুছিয়ে নিতে চাই, যেহেতু অনেকেই আপনারা জুটছেন এবং সাহায্য পাচ্ছেন কি পাচ্ছেন না, বা ইনফরমেশন সঠিক পাচ্ছেন না সেটা আপনাদের ব্যাপার। আমি অলওয়েজ চেষ্টা করি সঠিক কিছু এমন কিছু নতুনত্ব করবার যাতে আপনাদের এই ফিল্ডে যারা পাখি পুষছেন বা পাখি পুষতে চলেছেন, শুধু পোষা না, মানে পাখি কিন্তু ওই একটা জায়গায় মেশিনের মতন রাখে না, তার অনেক কিছু বিষয় আছে, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি আমি চ্যানেলের মাধ্যমে। তো আজকে আমি কিছু নতুন জিনিস, এটা পডকাস্ট ভিডিও বলতে পারি, ওনার সঙ্গে আমি করব যে উনি পাখি আপনার কোথা থেকে এলো, মানে পাখি জিনিসটা কি ছোটবেলা থেকে ছিল না? একদম, মানে পাখি জিনিসটা আমি পাখি ভীষণ ভালোবাসতাম, মানে ছোটবেলাতে আমাদের যেহেতু আমাদের বাড়ির পরিবেশটা খুব গাছপালা দিয়ে ভর্তি, প্রচুর পাখি আসে যার পাশে, তো ওই গাছে পাখি দেখলেও মনে হতো যদি একটা পাখি ধরতে পারতাম, যেটা ছোটবেলায় হয় আর কি, ছোটবেলায় ছোট ছোট বুদ্ধি, একটা পাখি যদি পেতাম। তারপরে দু একবার টিয়া পাখি পুষেওছিলাম ছোটবেলায়, এরকম হয়েছিল একটা পাখি উড়ে গেছিলো, এমন চিৎকার করে কেঁদেছিলাম পাড়া পুষি সবাই এসে চলে এসেছিলো বাড়িতে পাখি উড়ে যাওয়াতে। তো এইরকম একটা পাখির প্রতি ভালোবাসা বা প্রকৃতির প্রতি ভালোবাসা আমার চ্যানেলেও, যেটা আমি যাই ট্রাভেল চ্যানেল, বিভিন্ন জায়গায় ঘুরি বেড়াই, ফুড অ্যান্ড ট্রাভেল নিয়ে আমার চ্যানেলটার নাম ট্রাভেল, মানে ট্রাভেল TRAVEL, ওটা FRAVEL, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা নিশ্চয়ই চেক করবেন। আমি এমনি প্রকৃতিপ্রেমী মানুষ আর কি, বুঝি যে ভালো লাগে আর কি এগুলোকে নিয়ে, সেই কারণেই আবার নতুন করে আমার মানে ছেলে মায়নার জন্য নতুন করে সেই ছোটবেলার ভালোবাসাটা আবার ফিরে এসেছে, মানে উনি ও জাগিয়েছে আবার। হ্যাঁ হ্যাঁ, হঠাৎ করেই যে মাম পাখি পুষবো, তো ওর জন্যই আর কি পাখি কিনে নিয়ে আসা। আর পাখি কিনে নিয়ে এসে শুধু তো পাখি কিনলে হয় না, ছোটবেলায় যেমন পাখি কিনে নিয়ে এসে দুটো ছোলা দিতাম, দুটো বাদাম দিতাম, এরকমভাবে হয়ে যেত, কিন্তু এখন বুঝি মা হয়ে নিজেকে, যে একটা পাখি কিনে আনা মানে তারও মা হয়ে ওঠা, মানে তাকে দেখাশোনা করতে করতে আমার মনে হয়েছে ওরা আমার সন্তান সঙ্গ, মানে আমি আমার ছেলে মাঝে মাঝে এসে বলে মা আমাকে তুমি ভুলে যাওনি তো, মনে আছে তো, এরকম একটা ওরও ও এসে বলে, ও খুব ভালোবাসে, যা যদিও পাখিগুলোকে বা একটা ছোট্ট আর একটা পেট নিয়ে এসেছি আমি, তাকেও নিয়ে এসে দেখাবো দাদাকে। তো এখানে আপনার কথার সঙ্গে একটুখানি কাটিয়ে বলছি, খুব সুন্দর একটা চিন্তাধারা শেয়ার করলেন, যেটা আমার মানে আমিও চিন্তা করি যে ওরা তো ধরুন আমাদের ওপর, একটা কেজি পাখি মনে হচ্ছে আমাদের ওপর ডিপেন্ড, তো তার ভালো লাগা, তার মন্দ লাগা, কী খেতে চাইছে, কীভাবে তাকে সুস্থ রাখা যায়, এই ফিলিংসটা আমাদের মধ্যে থাকাটা দরকার, নাহলে কিন্তু এটা একটা কিরম বলবো মেকানিক্যাল ব্যাপার বলি, যে খাবার দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম, হাঁড়ি দিয়ে দিলাম, এই ব্যাপারটা, এইখান থেকে আমাদের চিন্তাধারাটাকে একটু বার করতে হবে। যে কারণেই মানে আমি দাদার চ্যানেলটা ফলো করা শুরু করেছিলাম, ইউটিউব আমাদের একটা বিশাল ভালো মাধ্যম, মানে শিক্ষার জায়গা একটা। যে দাদার আমি একটা হঠাৎই ভিডিও এসেছিল, তাতে উনি বলেছিলেন আমি বার্ড সাইকোলজি নিয়ে ভাবি, যেটা আমার খুব, যেটা আমরা তো সাইকোলজি বুঝি না ওদের, কিন্তু উনার এই কথাটা আমার খুব মনে লেগেছিল যে বার্ড সাইকোলজি সত্যি তো, একটা পাখিকে আমি নিয়ে এসেছি, তাকে আমি সন্তানের মতনই ভালোবাসছি, কিন্তু তার আমি মনটা বুঝতে পারছি না, সেই মনটাকে কি করে বুঝবো। সে দাদা কিন্তু সেটা আমাকে ভীষণভাবে মানে বুঝিয়েছিলেন যে আপনি এইভাবে দেখুন, সেই ওনার চোখ দিয়ে আমি যখন মানে ওদেরকে দেখা শুরু করলাম, আমি ওদের বুঝতে পারা শুরু করলাম যে ওরা ভালো আছে না খারাপ আছে, ওদের মন খারাপ না ওরা ঠিকঠাক আছে, ওরা আমাকে দেখে ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে কেন, এই নানান প্রশ্ন উনি
এত সুন্দর, ওনার সমস্ত কাজের মধ্যিখানেও শুধু আমাকে নয়, আমার মতন আননোন যারা অনেকে আছেন যাদের উনি চেনেন না, আমরা ওনাকে চিনতাম না, কিন্তু উনি সবাই পাশে এসে দাঁড়ান। সেটা তো একমাত্র সম্ভব হয় চ্যানেলের মাধ্যমে। তো উনি ওনার চ্যানেলের মাধ্যমে বলেন, ওনার চ্যানেলটা আমি ফলো করি, তারপর উনি পার্সোনালি ওনার একটা নিজস্ব হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে, সেখানে আমাদের উনি অনেক হেল্প করেন, প্রিমিয়াম ক্লাসটাও অ্যাটেন্ড করছেন। সেই সব নিয়ে মানে আমি খুব উপকার পেয়েছি, চ্যানেল থেকে বিরাট উপকার পেয়েছি। দিদি একটা কথা, আপনি এখন তো সবে মানে ছোটবেলার নেশা থেকে আবার যখন এই অবস্থায় এসে আবার যখন পাখি খুঁজতে লাগলেন, তো আপনার কি মনে হয়, আপনি একটা মেসেজ আপনার থেকে নিশ্চয়ই আমি দর্শকের কাছে মানে আমাদের যারা ভিউয়ার্স তাদের দেওয়ার চেষ্টা করব, যে আজকের দিনের মানুষের চিন্তাধারাটা হচ্ছে যে পাখি মানে হচ্ছে বিজনেস। নিশ্চয়ই পাখির একটা কমার্শিয়াল সাইড আছে, বাচ্চা বেছে একটা রামসাম মানি আমরা চালিয়ে নিয়ে তাকে সংসারে সংসারটাকে চালাতে পারি, ছোটো হোক বড়ো হোক সংসার। বাট প্রথমেই কি ব্রিডিংয়ের চিন্তাটা করা দরকার, না আগে তাকে ভালো রাখাটা দরকার? আমরা একটা সন্তানকে যখন নিজের সন্তানকে বড় করি, তার থেকে আর্ন করব ভেবে কিন্তু বড় করি না। এক্স্যাক্টলি, সেটা তো খুবই, তাকে খুব যত্ন সহকারে বড় করি, যাতে সে উপযুক্ত মানুষ হোক, একদম মানুষের মতো মানুষ হোক এবং সমাজে সে প্রতিষ্ঠিত হোক। নিশ্চয়ই আমাদের সেটা থাকে যে হ্যাঁ, পরে পরবর্তীকালে সে নিজের জীবনে প্রতিষ্ঠা পাবে। তেমনই একটা পাখিকে বাড়িতে নিয়ে আসা মানে তাকে আগে সুস্থ সবল বাড়ির পরিবেশের সাথে নিজেদের সাথে তাদেরকে একটু চেনানো, একটু একটু সহজাত করে করে তোলা দরকার। তারপর তাদের থেকে যেটা আসবে, তারা যেটা বাচ্চা পাওয়া যাবে, যাদের বিজনেস মানসিকতা আছে, তো সেখান থেকে তো নিশ্চয়ই সেখানে যাওয়া যায়, সবটাকে পেশা বানানোই যায়। কিন্তু তার আগে আমি বলবো যে মানে নতুন যারা শুরু করছেন, তাদের আগে তাকে ভালোবাসা, তাকে চেনাটা খুব দরকার, তার প্রকৃতিটা জানা দরকার, তার নেচারটা জানা দরকার। তারপরে না হয় এসবগুলো থাকছে, সেগুলো তো থাকছেই, কিন্তু তার আগে পদক্ষেপগুলো এটা হোক। নিশ্চয়ই, সেটাই আপনাকে সবসময় শেয়ার করি যে ব্রিডিংটা হচ্ছে সেকেন্ডারি অপশন। যে কারণ হচ্ছে যে ওর যদি আগে হেলথি ঠিক মতন না হয়, ব্রিডিং করে লাফালে হবে না কিন্তু বন্ধুরা। কারণ ওনার থেকে সেই জন্যই আমি নিলাম, কারণ ওনার চিন্তাধারাটা আমাদের দরকার। দেখুন আমার কাজ হচ্ছে আননোন ফেসকে সামনে নিয়ে আসা, নোন ফেসকে তো সবাই নিয়ে নাচানাচি করে, কিন্তু একজন আননোন ফেস সবে সে পাখি যে ভালোবাসাটা তো ছোটোবেলা থেকে, এখানে অনেকেই যারা দেখছেন ভালোবাসাটা ছোটোবেলা থেকে, অনেক কাজের ক্ষেত্রে বা অনেক কিছু ক্ষেত্রে যে দায়িত্বগুলো থাকে সেখান থেকে আমরা বেরোতে পারি না, আবার যখন বেরোই তখন আবার নতুনভাবে জিনিসটাকে শুরু করি। কিন্তু মার্কেটে যে ট্রেন্ডিং, যেটা যে পাখি মানেই হচ্ছে এখন ব্রিডিং, এই ব্রিডিংটাকে সরিয়ে যদি আগে তাদেরকে সুস্থ রাখা যায়, খাবার দাবারটা ঠিক মতন দিন, পরিবেশটা মেইন হচ্ছে, শুধু খাবার দাবার না। আপনি কতক্ষণ রেস্ট দিচ্ছেন পাখিকে? আমি মোটামুটি ওদের 5:30 বা 5টার সময় ওদের খাবার বের করে নিই, তার আগে একটু দেরি হতো, কারণ আমি তার আগে ধরুন অনেক সময় 6:30 7টা হতো তখন বের করতাম। কিন্তু যখন থেকে দাদার সাথে আমার পরিচয় হয়েছে, উনি ক্লাসেও বলেছেন যে প্রকৃতির থেকে বিরুদ্ধে তো আমরা কিছু যেতে পারি না, আর আমরা যেটা হচ্ছে কি আমরা জানতাম না যে বাড়িতে আছে, ঠিক আছে 6:00 সিডসটা আমি আরও ইউটিউব চ্যানেলগুলোতে ফলো করতাম, তখন তারা বলতো যে হ্যাঁ সন্ধ্যেবেলা সিডসটা 6:00 দেবেন, তা আমিও সেরকমই দিতাম। তারপর ওনার কাছে এই কথাটা যখন শুনলাম যে প্রকৃতির বিরুদ্ধে যা সমস্ত পাখি সমস্ত প্রাণী মানে সন্ধ্যের আগে কিন্তু তারা খাওয়া দাওয়া সেরে ফেলে, শুধু আমরা ছাড়া, মানুষরা ছাড়া, আমরা আমাদের মতে চলি, তো তখন থেকে কিন্তু আমি চেষ্টা করি ঠিক তাই 4টের সময় ওদেরকে দানা টানা দিয়ে 5:30 6টার মধ্যে সমস্ত বের করে নিয়ে ওদেরকে রেস্ট দেওয়ার, শুয়ে দেওয়ার। তো আমি ওনার কাছ থেকে এটা শিখেছি এবং সেটাই ফলো করি। দেখুন রেস্টটা এই কারণে দরকার, যেটা ওনাকেও আমি ক্লাসের মধ্যেও বলি বা আমি দেখবেন পাবলিকালি যে ভিডিও বানাই, এই রেস্ট একটা বড় ব্যাপার পাখির ক্ষেত্রে বা মানুষ সমস্ত জীবজন্তুর ক্ষেত্রে। তবে তো প্রকৃতি এই রেস্টটা দিয়েছে আমাদের, আমরা আমাদের মতন চলছে একরকম, কিন্তু পাখিটাও আমরা আমাদের চিন্তাধারাতে চালিয়ে দিচ্ছি, ওরকমভাবে করলে হবে না। কিন্তু যত আপনি পাখিকে প্রপার ডায়েটের মধ্যে রাখবেন, প্রপার রেস্ট রাখবেন, দেখবেন রোগ অসুখ বিমারি কম হচ্ছে, আর যত ওটা কম হবে তাহলে মেডিসিন কস্টটাও কম হবে। পাখি পুষতে গেলে মেডিসিন মানে খরচা এত নয়, কিন্তু খরচাটা খুব সামান্য, কিন্তু আমরা বাড়িয়ে ফেলেছি, নলেজটা সেই রকমভাবে প্রপার নেই বলে। এবার বিভিন্ন রকম জায়গা বিভিন্ন রকম ইনফরমেশানের মানে প্রবলেমটা হয়েছে। আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে আজকে আপনার কাছে এক পেয়ার কনুর এক পেয়ার লাভবার্ড আছে, তো আপনার ক্যাপাসিটি অনুযায়ী যে ধরুন আপনি মানে অ্যাজ এ বার্ডস লাভার, ধীরে ধীরে কি চিন্তাধারা অন্যরকম আছে, না এদের দুজনকে নিয়েই চলবেন এরকম ধরনের চিন্তাধারা আছে? না আমার যেটা শখ মানে আমার ছেলের যেটা খুব শখ সেটা হচ্ছে ওর খুব ইচ্ছা একটা, যেটা আজকালকার দিনে হয় যেমন আমরাও ছোটো ছিলাম, যে হাতি পাক
পাখিটা হাতে আসবে। হ্যাঁ, তো আমার ছেলের যেটা শখ যে মা এদের বাচ্চা হলে একটা পাখি আমি আমার বেশ হাতে আসবে, আমার আমি ডাকলে আমার কথা শুনবে, মানে যখন ইউটিউব চ্যানেলগুলো দেখে কমিউনিকেশনটা আরো ভালো করার জন্য এইটা এইটুকু একটা ইচ্ছা আছে। তবে ব্যবসায়িক কোনো চিন্তা ভাবনা সেরকম কিছু নেই। আর বাড়িতে হয় যে এদেরকে ভালোবাসতে বাসতে এদের থেকে যদি নতুন বাচ্চা নতুন ছোট ছোট আবার পাখি হয় একটা, আমরা যারা পাখি ভালোবাসি খুব ইউনিক দেখবেন, মানে ব্যাপারটা আমি ফিল করি সেটা আপনার সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনি যাকে ভালোবাসছেন সে যখন আবার একজনকে একজনকে নিয়ে আসছে তাকে যখন আপনি হাতে নিয়ে দেখছেন যে অদ্ভুত ফিলিংস, মনে হয় যেন আমি ঈশ্বরকে টাচ করছি বা এরকম প্রকৃতিকে ফিজিক্যালি টাচ করছি। এটা একটা খুব ইউনিক অ্যাজ এ বার্ডস লাভার যেটা আমিও ফিল করতে পারি বা আপনারাও ফিল করতে পারছেন। যে দেখুন বেশিরভাগ কী হয় যে বাচ্চা হওয়া মানে আমরা তখন দাম ক্যালকুলেট করি, তাই না, যে এই প্রাইসটা এত রাখলে আমার এই তাহলে এই দানার কষ্টটা উঠে আসবে, এটা আলাদা সাইড। আমার সাইড এই ভিডিওর টপিক হচ্ছে যে ভালোবাসা পাখির প্রতি, তো সেই ক্ষেত্রে যে একটা আলাদা অনুভূতি আছে যে যাকে এতদিন মানুষ করলাম বড় করলাম সে আবার পৃথিবীতে আর একজনকে নিয়ে এলো, তাকে এবার আমি নিয়ে চলবো বা আমি রাখবো কিরমভাবে। তবে ওই হ্যান্ড টেম পাখির একটা যে সাইকোলজি থাকে সেটা হিউম্যানের সঙ্গে আরও আমাদের সঙ্গে আরও অ্যাটাচমেন্ট হয় এবং সেটা খুবই কিন্তু দেখতে গেলে খুবই ভালো এবং ইউনিক। তবে একটা কথা এখানে গাইড করি যে যখনই কোনো হ্যান্ড টেম পাখি রাখবেন, ধরুন সে হয়তো মেল বেরোলো তার সঙ্গে কিন্তু একটা ফিমেল রাখবেন। আচ্ছা, তার কারণ হচ্ছে যে আমরা প্রথম ধরুন আজকে আমি কিন্তু পাখির ধরুন লাভবার্ডের ওপর বা কোনোর ওপরও যে ডাকটা ডাকে সেই ভাষাটা বোঝবার চেষ্টা করছি, যেটা আমি ক্লাসেও বলেছি এখন, কিন্তু প্রভাবটা এখনো বুঝিনি। কিন্তু আজকে ধরুন আমি একজন মানুষ, আপনি আমি আপনাকে আমি দিদি বলে সম্পূর্ণ করেছি, তো আমি কিছু একটা দুঃখ পেলাম আপনার সঙ্গে শেয়ার করি, তেমনি ওরাও শেয়ার করছে কিন্তু আপনি হয়তো রিজেকশন করছেন মানে রিজেক্ট করছেন, ব্যাপারটা বুঝতে পারছেন না। ফলে ওর জায়গা মেল থাকলে ফিমেল হলে, ফিমেল থাকলে মেল হলে একে অপরের সঙ্গে আদান প্রদান করতে পারবে মনের কষ্টটা মনের দুঃখটা মনের আনন্দ। এইটা একটা অদ্ভুত জিনিস, জানতামই না কিন্তু আমরা এটা। সেই জন্য হ্যান্ড টেম পাখি থাকলে সুন্দর লাগলো, তার সঙ্গে সে মানে জোগাড় করা যায় সেটাকে, আর একজন ওই এজে বা একটু উনিশ বিশ এজে থাকলে ওরা একে অপরের সঙ্গে কমিউনিকেট করতে পারবে আর নিজেকে হালকা রাখতে পারবে। মানে আমরা তো হ্যান্ড টেম বুঝ ঠিক আছে, আমার কাছে আসছে আমার কাছ থেকে খাচ্ছে, সেটা রোবটের মতো হয়ে যায়। না না, সেটাও রোবট না হলেও আপনি তার সঙ্গে শুচ্ছেন বসছেন সবকিছু করছেন, খাবার দিলেন খেলো না, কিন্তু ওই যে ডাকটার মধ্যে তো একটা ওটা ভাষা ওদের, ওই ভাষাটা ওদেরই কেউ একজন বুঝবে, ঠিক আছে, ওদেরই বা যাদের কেউ একজন বুঝবে, লাভবার্ড হলে লাভবার্ড বুঝবে। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, আমরা এই যে ধরুন মানে এই যেগুলোকে আমরা টেম্প্ট করি এই পাখিগুলো আমরা তো তাদের নিয়ে খুব আনন্দ পাই খুব ভালো লাগে, কিন্তু আদেও কি সত্যি অনেক রকম ভিডিও থাকে, কিন্তু সত্যি কি তারাও আনন্দে থাকে আমাদের সাথে? হ্যাঁ, তার আনন্দটা ব্যাপারটা হচ্ছে যে আমি আমাদের রিওকে দেখেছি, আমার আগে অপোচের হ্যান্ডেল বাড়ছিল, এখন রিও ব্যাপারটা হচ্ছে ও যেরকমভাবে রেসপন্স করে আমি ওর সঙ্গে রেসপন্স। ব্যাপারটা হচ্ছে হ্যান্ড টেম্পারের যে বা পাখিকে বুঝতে গেলে সাইকোলজিক্যালি শরীরটাকে তো আপনি পাখি বানাতে পারবেন না, মনটাকে পাখি বানাবেন, ওদের সামনে গিয়ে ওদের মতন করে আপনি একটু কথা বলা বা ওদের যেরকম ডাকটাকে একটু নকল করুন, দেখবেন ও আপনার সঙ্গে বেটার কমিউনিকেট করছে। তবুও অ্যাট দ্য এন্ড একটা কথা যে হ্যান্ড টেম্প পাখি খুব ভালো হিউম্যান অ্যাটাচমেন্ট হয়, ককটেল বা বড় পাখি ছোট পাখি যাকেই যে আপনি ধরুন ছোটবেলা থেকে মানুষ করে একটা ভয় কাটছে আর ওই আপনার সমস্ত কিছু হয়ে দাঁড়াচ্ছে, মানে আপনি ওর সমস্ত কিছু হয়ে দাঁড়াচ্ছেন, কিন্তু ডাকের মধ্যে বা ওর মনের মধ্যে কীরকম ধরনের চিন্তাধারাটা চলছে একমাত্র ওদেরই মা বাবা বা ওই প্রজাতির যে পাখি সেই একমাত্র বুঝতে পারে। যেমন মানুষের সঙ্গে মানুষের মানে বন্ধুত্ব যে কোনো সম্পর্ক যেরকমভাবে আমরা ফিল করতে পারি, তেমনি পাখির সঙ্গে পাখির সম্পর্কটা যেন সেরকম, তবে গিয়ে ওরা একে অপরের সঙ্গে আদান প্রদান করতে পারবে নিজের যে চিন্তাধারাটা, হয়তো দুঃখ হয়েছে বা ঝগড়া হয়েছে যেটা আমাদেরও হয় ওদের মধ্যেও হয়, তবে এই ব্যাপারটা বেটার তারা ফিল করতে পারে। বার্ড সাইকোলজিতে এটাও একটা সাবজেক্ট। আচ্ছা, সেখানে হ্যান্ড টেম্প থাকলে আর একটা হ্যান্ড টেম্পকে রাখা দরকার। আপনারা দীপঙ্করদের চ্যানেল নিশ্চয়ই দেখেছেন, দেখবেন ওনার কাছে বোথ হ্যান্ড টেম্প থাকে, প্যারট দীপঙ্কর কাক দীপে যিনি বড় চ্যানেল, মানে আমি খুব মানে এটা ফলো করার পরে আপনার চ্যানেল পেয়েছি, আমার আর অন্য চ্যানেলটাও দেখবেন, ফলো করা হয়।
কারণ ওই চ্যানেল আপনি এতটাই সবকিছু বলে দেন, তারপরে আর দরকার পড়ে না আর কি, দরকার ওখানে দেখতে পাবেন ব্যাপারটা, ওই ফিলিংসটা আসবে আরো অ্যাটাচমেন্টটা পাবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কারণ ওখানে পাখি এসে হাতে খাচ্ছে। প্যারট দীপঙ্কর বলে ইউটিউবে সার্চ করবেন। আচ্ছা আচ্ছা নিশ্চয়ই নিশ্চয়ই। দাদার সঙ্গে সপ্তাহে তো একদিন কথাই হয়, তবে ব্যাপারটা হচ্ছে যে পাখি যে এরকম ভাবে রিয়াক্ট করতে পারে উনি প্রথম নিয়ে আসে। কিভাবে না হয় সেটা ইনফরমেশনটা আগে দাদা শেয়ার করতে, এখন একটুখানি ব্যস্ততার মধ্যে ভিডিও বানায়, বাট চ্যানেলটা আপনার খুব ভালো লাগে, এটাই হচ্ছে ব্যাপার। তো দেখুন বেঞ্চ, আমরা যারা আমরা বিগিনার আছি, আমরা দিনের সঙ্গে এইটুকুনি কথা বলে দেখলাম, খুব ভালো লাগলো যে ফিল করা পাখিকে বা তাকে বেটার রাখা। এবার ধরুন অনেক কিছু হয় যে কিছু এমন একটা খেয়ে ফেললো, বা আর একটা জিনিস হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বা না জেনে শুনে অনেক সময় আমরা অনেক কিছু করে ফেলি যেটা ওদের দরকার নেই, সেই সময়ের ক্ষেত্রে বা কোনো কিছুর থেকে ইনফেকশন গ্রো করা বা ইত্যাদি ইত্যাদি, সেখানেও কিন্তু ন্যাচারাল পরিবেশে আমরা যদি মানে কম লেভেলে মানে শুরুতে যদি ধরে ফেলি ন্যাচারাল বা হোমিওপ্যাথিকের মাধ্যমে সেটাকে আমরা সলভ করতে পারি, ঠিক আছে। কিন্তু অনেক সময় সিভিয়ার কন্ডিশন হয়ে যায়, পাখি নিজের রোগকে হাইড করতে খুব ভালো পারে, এটা বুঝতে পারবেন। দেখবেন যে আপনি দেখবেন আমরা দেখবেন যাদের যে সমস্ত যারা বড়ো বড়ো সেটাপে পাখি প্রাকৃতিক কারণে, কারণ ওদের যদি একবার রোগ কেউ বুঝে যায় ওরাই ওদের মারে, মেরে মেরে ফেলার চেষ্টা করে। দেখবেন যে আপনি যদি যখন কলোনিজের দিকে যাবেন, কলোনি কনসেপ্টটা হচ্ছে কলোনিতে যখন পাখি থাকে একে অপরের সঙ্গে, যেই দেখবে একটা দুর্বল পাখি আছে যে রোগগ্রস্ত, সবাই মিলে ওকে অ্যাটাক করে, কারণ হচ্ছে ওরা চায় না যে ওরাও মারতে মানে মরতে। দেখুন বাঁচতে সবাই সবাই জীবনটা একটা খুব মূল্যবান জিনিস, সেটা ঈশ্বর আমাদের মধ্যে দিয়েছে, ওদের মারছে মানে সবাই মিলে ধরতে হবে যে নিশ্চয়ই সেরকম কোনো অসুখ হয়েছে, সেটা অনেক সময় বদমাইশি হয়, সেটাকে একটুখানি আপনাকে ভারপ্রাপ্ত করতে হবে। আর অনেক সময় দেখবেন সিনা টান হয়ে গেছে বা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে বা কোনো মানে ইনফেক্টেড ডিজিজ হচ্ছে, তো সেই ক্ষেত্রে পাখি নিজের শরীরে রোগটাকে খুব মানে হাইড করে রাখতে পছন্দ করে, একদম লাস্টে গিয়ে সে প্রকাশ করে দেয়। সেই জন্য শুরুতে আমরা কেউ চট করে রোগটা ধরতে পারি না, সেই জন্য ডেইলি ফলোতে রাখুন নিজের কর্মকাণ্ড, সাংসারিক কাজ, আপত্তীয় যাবতীয় কাজ করছেন, কেউ বিজনেস করছেন, যাই করুন না কেন প্রত্যেক দিন পাখিটাকে ফলোতে রাখবেন, তাহলে কিন্তু তার অ্যাক্টিভিটিস দেখে আমরাও পার্থক্য করতে পারবো যে অসুস্থ দিকে যাচ্ছে না সুস্থর দিকে আছে, তবে কিন্তু আমরা তাকে একটা সঠিক মানে স্টেজের আগে তাকে বাঁচাতে পারবো, নাহলে কিন্তু ফট করে এক্সপায়ার করে যাবে। যেমন ধরুন লাভ বার্ড খুব কম সময় দেবে আপনাকে, কোনোর হাঁটি পাখি বেশি সময় দেয়, ককটেল হাঁটি পাখি বেশি সময় দেয়, লাভবার প্রচণ্ড মানে এই সকালে দেখলেন অসুস্থ বিকেলে দেখবেন এক্সপায়ার হয়ে গেছে, এটা খুব প্রবলেমেটিক ব্যাপার, কারণ রোগটা তো একদিনে হয়নি, রোগটা অনেকদিন আগে হয়েছে, আমরা বুঝতে পারিনি বা ও বোঝায়নি। তো এই জায়গাগুলোকে যারা বিগিনার লেভেলে আছেন তারা একটুখানি ডেইলি পাখিকে ফলো রাখুন, ওই খাবার দেওয়া জল দেওয়া তা নয়, একটু 5-10 মিনিট কেজের সামনে দাঁড়িয়ে জাস্ট অবজার্ভ করুন যে কী করছে, তাদের ডেলি অ্যাক্টিভিটিসের থেকে কিছু চেঞ্জেস হচ্ছে না, কিছু হাইট করছে, এগুলো আপনি যত আজকে আমি শিখেছি কোথা থেকে ডেলি ফলো করে করে এখন টাইমিং আমার বেড়ে গেছে, এই যে বাড়ি আপনার থেকে বাড়ি যাব, ওদের ঢাকা ঢুকি দেব, আমি ফলো করবো কে কী কেমনভাবে রয়েছে। এখন কী হয় দেখবেন যে কোনো কাজ আপনি যে কাজটা মন থেকে করেন না, আপনার করতে করতে মানে দেখবেন যে কোনো যে কাজটা ধরুন আপনি যে আপনার চ্যানেলে কাজ একটু দেখবেন 19-20 হলে মনে হবে যেন একবার রিসিউট করি, তেমনি যে কাজটা আপনি ডেলি করছেন একটু চোখের 19-20 হলে আপনি জিনিসটা বুঝতে পারেন যে কি হতে পারে না পারে। আর রোগ অসুখের দিক দিয়ে একটা কথা আপনাকেও বলি, আমরা যারা বিগিনার রয়েছি তাদেরকেও বলি, হাই মেডিসিনের কথা চিন্তা করার দরকার নেই, অ্যান্টিবায়োটিক প্রয়োজন হলে ইউজ করুন, না হলে কিন্তু হোমিওপ্যাথিক বা ন্যাচারালের মাধ্যমে এরকম অনেক বড় বড় মানে ডিজিজকে আমি সারিয়েছি বা আগামী দিনেও জানি না কী হবে, ঈশ্বর করুক কারণ না হোক কোনো পাখি, বাট সারানো যায়। ধুমধাম করে অ্যান্টিবায়োটিক ইউজ করবেন না, না জেনে শুনে, সেটা হিউম্যান হোক বা ভেটেরিনারি হোক, পাখি যদি এমনি দুর্বল হয় অ্যান্টিবায়োটিক মানে হচ্ছে শরীরে গিয়ে ওর গুড ব্যাকটেরিয়া ব্যাড ব্যাকটেরিয়া দুটোকেই মারছে, তাহলে ওর ইমিউনিটি পাওয়ার যদি ডাউন থাকে অনেক সময় দেখবেন যে শুনবেন বা দেখে থাকবেন আগে যত আপনি এই ফিল্ডে এগোবেন দেওয়ার সঙ্গে সঙ্গে হাতেই এক্সপায়ার করে দেয়, কারণ ওর হার্ট অ্যাটাক হয়ে যায়, বডি আর নেভার ক্ষমতা থাকে না। সেই জায়গায় হলে খুব কম সংখ্যায় হালকা হালকা অ্যান্টিবায়োটিক বা প্রোবায়োটিক দিয়েও ঠিক করা যায়। তো আপনার কাছে এসে খুব ভালো লাগলো আপনার চিন্তাধারাটাকে, আর
এখন কোনো অসুবিধা নেই, আমার যতদিন আমার শিক্ষা দ্বারা যেটুকুনি বিদ্যা বুদ্ধি আছে আমি নিশ্চয়ই আপনাদের হেল্প করব বা আপনাদেরও হেল্প করব। তবে হ্যাঁ, অনেক সময় আমি এটা বলে রাখি আপনাকে, মানে আপনাকে, আপনি তো জানেনই তো, আপনাদের বলছি সবসময় ফোন রিসিভ করতে পারি না, এই ধরো আমি শ্যুটিংয়ে রয়েছি উনি বন্ধ। যদি ধরুন ফোন সুইচ মানে একবার দুবার কল বেজে যাচ্ছে, সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ করে দেবেন, আমি অনলাইনে বেশি রিপ্লাই দিয়ে থাকি, ওনাকেও আমি অনলাইনে বা গ্রুপে বেশিরভাগ দেখবেন যারা যারা আমার গ্রুপে রয়েছে, আপনারাও যারা ভিডিওটা দেখছেন, যে মানে ভয়েস মেসেজটা আমি বেশি করি যাতে বুঝতে কমিউনিকেট করতে আপনাদের সঙ্গে সুবিধা হয়। এই নট মেসেজে দেখুন প্রবলেমটা সলভ করা নিয়ে দরকার, আপনার কী প্রবলেম হয়েছে আমাকে হোয়াটসঅ্যাপে শেয়ার করুন বা ডাইরেক্ট ফোনে শেয়ার করুন, ফোন না ধরলে ফোনের পেছনে পড়ে থাকবেন না, সময় নষ্ট করবেন না যে দাদা কেন ফোন ধরছে না তোমার রিং করছি, আমি একজন মানুষ কাজের মধ্যে থাকি, আমারও সেট আপ আছে দুটো, সেই সেট আপকে সামলানো নট এ ম্যাটার অফ জোক, তার মধ্যে আপনাদের সামলানো আপনাদের প্রবলেমকে সামলানো। যাই হোক, আজকে এখানেই এন্ড করছি, কিছু ইউনিক টপিকের উপর আমি কাজ করবো এই চ্যানেলে বা আমার বোধ চ্যানেলে, জুড়ে থাকুন, নিশ্চয়ই নলেজ বুস্ট হবে এবং পাখিকে যতটা সম্ভব ভালো রাখুন, সুস্থ রাখুন, খাবার দাবার ঠিক মতন দিন, আর তারপরে ব্রিডিং এর কথা আসুন, দেখবেন ন্যাচারাল ব্রিড করছে। দাদাকে আমি পেয়েছিলাম বলে যাই হোক আমার পাখিগুলো এখন ভালো আছে, সুস্থ আছে, আর কোনো অসুবিধা নেই দাদার কাছ থেকে জানি, তো সেই জন্যই বলবো যে পাখি কেনার আগে একটু জেনে শুনে। হ্যাঁ, এটা আমিও দেখবেন বলে থাকি যে এখনকার দিনে ইনফরমেশনের কোনো অসুবিধা নেই, এটা আগেকার দিনে ছিল, ইউটিউব থাকতে গুগল থাকতে অসুবিধা নেই, যে পাখি আপনি পুষতে চলেছেন বা চিন্তাধারা মাথায় চলছে তার সারাউন্ডিং যে যা ফুড হ্যাবিট তার নেচার কি একটুখানি স্টাডি করে নিয়ে কিনলে আপনাকে ঠকতে হবে না। আর আরেকটা কথা বলে রাখি যে যখন এই ধরনের প্রশ্ন আসছে, পাখি কিনতে গেলে কিছু জিনিস লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে আই, চোখে জল নেই তো, আঙুলগুলো দেখবেন সবকটা নোক আছে কিনা, পুপসের জায়গাটা দেখবেন ভিজে ভিজে আছে কিনা, ফেদারটাকে একটু খুলে দেখা, আপনাকে আপনার ও হ্যাবিট নেই হাত থেকে পালাবে, তাদের ওরা হ্যাবিট থাকে, পুরো উইংস খুলে দেখবেন কোনো কাটিং আছে কিনা, এই সমস্ত কিছু বিষয় দেখে বা চালিয়ে চলতে বলবেন, পাখিটাকে কেজে এমনি রান করাতে বলবেন, ছোটো কেজ হোক বড়ো কেজ হোক স্টেপগুলো ফলো করবেন, যে খুঁড়িয়ে হাঁটছে কিনা, অনেক সময় এই ধরনের পাখিকে বেঁচে দেয়, আপনি বিগিনার বলে নিয়ে চলে এলেন, এরকম অনেক কেস হ্যান্ডেল করেছি যে পা কাটা নখ কাটা, তাদের তারা সে একজন বার্ড লাভার ফেলতে পারেনি কিন্তু সেরকমভাবে ঠকেছে। দেখুন অ্যাজ এ বার্ডস লাভার নিজের ঘরে ওরকম জন্ম হলে আমরা ফেলতে পারবো না, কিন্তু আমি সুস্থ পাখি সুস্থ দামে কিনতে গেছি, ফলে আমাদের কর্তব্য হচ্ছে সঠিক জিনিসটাকে বুঝে নেওয়া, কিন্তু ঠকানোর লোক কিন্তু চারিদিকে আপনাকে হেসে ঠকিয়ে দেবে বা মানে আপনি বুঝতেও পারবেন না কীভাবে আপনাকে ঠকানো হচ্ছে, এই পয়েন্টগুলো দেখে নিশ্চয়ই নিন এবং পাখিটাকে যথেষ্ট মন দিয়ে সন্তানের মতন ভালোবাসুন, ও একদিন রেজাল্টের যদি চিন্তা করেন ও একদিন এমন রেজাল্ট দেখবেন, এই ভিডিওটা তো থাকবে, আপনি ঘরে স্থান পাবেন যা আমার সঙ্গে ঘটেছে। যাই হোক, আর কিছু না, কিছু না দাদা, আমাদের জন্য যেমন কাজ করছেন নিশ্চয়ই নিজেও সুস্থ থাকুক এটাই কামনা করি, আর আমাদের মতন মানুষকে যারা আমরা কিচ্ছু জানি না একেবারে অজ্ঞ পাখি নিশ্চয়ই, আমার কাজই হচ্ছে ব্রিডার বা বার্ড বিটার না বার্ড কিপারকে রেডি করা, কিভাবে পাখিকে রাখবে, আমি অলওয়েজ আছি আপনাদের সঙ্গে, কিন্তু আপনারা নিজেদের সঙ্গে থাকুন, পাখির সঙ্গে থাকুন, পাখিটাকে ভালোবাসুন এবং নলেজটাকে, আপনার যদি নলেজ থাকে আপনি আরেকজন ভাই বোনকে সেটাকে শেয়ার করুন। আজকে এই অবধি থাকছি, আবার নতুন কোনো টপিকে নিশ্চয়ই আরও আমরা দেখা হবে।